কক্সেস বাজার এটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে আকর্ষণীয় পর্যটক কেন্দ্র। যে পর্যটক কেন্দ্রটি দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে দেশ থেকে বিদেশ থেকে আসে মানুষ ঘুরতে। কেন ঘুরতে আসে এই জিনিসটা আমি নিজেও জানতাম না, আর আমি আমার লাইফে প্রথম যাচ্ছি কক্সেস বাজার। অনেকটা এক্সাইটেডমেন্ট আছে আমার ভিতরে, আমি ঘুরতে যাচ্ছি বাইক নিয়ে। বাইক নিয়ে আমার অনুভূতিটা হচ্ছে অন্যরকম। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে সিনেমেটিক আকারে ভালো কিছু দেখানো। ইনশাল্লাহ আপনারাও চাইলে কক্সবাজারে আসতে পারেন। তো ইনশাল্লাহ থাকুন আমার সাথে, ইনশাল্লাহ আমি আছি আপনাদের মাঝে সবসময়। তো আজকের এই ব্লগটা শুরু। আমরা তো কয়েকদিন আগে আমরা কোথায় গেছিলাম জানি? ছিলাম প্রচুর ঠান্ডা, আমরা আছি এখন, এটা হচ্ছে কি লেসু বাগান পেরিঘাট মেবি। আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এই মাঝখান দিয়ে আমরা শেষ করব আপনার বান্দরবন রাঙামাটি দিকে রওনা দিছি বোরাতে। এখন আমরা ফেরিঘাট আসছি, ফেরির জন্য অপেক্ষা করছি ওপারে। ওটা ওই দিকে ক্যামেরাতে দেখো, ওই যে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, ওই পারে ফেরি, ফেরি আসবে, দেন আমরা রওনা। তো যাত্রা পথে দেখাচ্ছে বিজে। আমি কিছু করতে পারতেছি না। অনেকটা ডিফারেন্স জায়গা। যদি আপনাদেরকে ঘুরে দেখা যেত এই জিনিসটা কখনো ঘোরাটা শেষ হবে না। অনেকটা অ্যামেজিং মোমেন্ট অ্যান্ড সো হট, কি বলব, একেবারে উম্মা, এইগুলো কি মানুষের, এত মানুষ আসলে এই করোনার সময় মানুষের জমায়েত।
কক্সেস বাজার এতটা এতটা সুন্দর, আসলে এটা আগে কখনো কল্পনা করিনি। ব্যাপারটা হচ্ছে যে আমার গাড়ি নিয়ে আসছি, আমি গাড়ি ওইখানে রাখছি, আমি কোথায় রাখবো, পার্কিংয়ের ভালো জায়গায় পাইতেছি না। তো আপনারা যারা বাইকার আছেন তারা আসলে গাড়ির পার্কিং নিয়ে একটু ঠিকভাবে থাকার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে যে ব্যাপারটা খুবই একটা খারাপ অবস্থা, কারণ আপনার কী হইলো, পার্কিংটা যদি আপনি বাসায় রেখে আসেন তাহলে এখানে ঠিকভাবে ঘুরতে পারবেন, কিন্তু এখানে ভালোভাবে পার্কিং করার কোনো জায়গাই নেই। আর ইনশাল্লাহ আমি আছি আপনাদের মাঝে সব সময়। কক্সবাজার এখন কিছু সিনেমেটিক শট নিব, এমনকি এর পাশাপাশি আমি কালকে সকাল কিংবা দুপুরে দেখছি কিছু করা যায় কি না। এখন তো অনেক অবস্থা এই যে দেখুন, মানুষ আছে বাট রোদ নাই, বাট সন্ধ্যাবেলা হয়ে গেছে। তো এখনকার জন্য বাই। মনে নেই তো মন হাওয়া বড়ই বেরঙ্গিন, নারে নয় সহজ পাওয়া তোর মতোই আর কাউকে কোনদিন। হারিয়ে এলাম পুরিয়ে এলাম, চোখে শুকিয়ে গেল জল, বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া খুঁজেছে জলা লিখেছি, যা ছেলে তুই ও সব ছেলে তুই, যা ছেলে তুই ও সব ছেলে তুই। নজরোঁ মে তেরে সপনে, তেরে সপনোঁ মে নারাজি, মুঝে লগতা হে কি বাত দিল কি, ওটো লব সো কি ধোকে বাজি, তুম সাথ হো ক্যা না হো, ক্যা করকে হে বেদর্দ হি জিন্দগি, বেদর্দ হে আগর তুম সাথ হো, আগর তুম সাথ হো। রাত আয়েগি রাত আয়ে দো, নেশা হোতা হে নেশা হোনে দো, দিল জ্বলতা হে দিল জ্বলতে দো, ইয়াদ আই হ্যায় ইয়াদ পিনে দো। রাত আয়েগি রাত আনে দো, নেশা হোতা হে নেশা হোনে দো,
दिल जलता है, दिल जलने दो, याद आई है मुझे पीने दो। हेलो गाइस, কক্সবাজার আসছি আর মাছ খাবো না বা মাছের বাজারে আসবো না, এখনো হয় তো আছি আমরা। আমার পাশে আছে আমার টিম মেম্বাররা, আসলে অনেক টায়ার্ড, দুজনকে রেখে আসছিলাম বাড়িতে বাইক চলতে বাসায়। আর আমরা আছি এখানে এখানে খাওয়া দাওয়া অবস্থা খারাপ ভাইয়া, খাইবা? এরপরে আসছে আপনার রাসেল ভাইয়া। রাসেল ভাইয়া, তো তুমি কি করছো? খাইবা নাকি কাঁকড়া খাইবা না চিংড়ি না তো রূপচান্দা নাকি অক্টোপাস, কোনটা খাইবা? দেখি কোনটা খাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তো ফ্রেন্ডস অপেক্ষা থাকুন, কি হয় আমি নিজেও জানি না। আসলে আমি নতুন আসছি, এর আগে অনেকবার আসছি, এই জন্য ওনারা সিনিয়র, দেখি কি করা যায়। Oh,
গাইস, আপনাদের কাছে কক্সবাজারটা কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর আজকের ব্লগটি কেমন লেগেছে সেটাও জানাবেন। আপনারা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি পা দিয়ে দিন। ইনশাআল্লাহ আমি আজকে আপনাদের সাথে সময় নিয়ে নতুন কমেন্ট করে তো ইনশাআল্লাহ দিদা দিদা না সো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, সো টাটা।